জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে এবং কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে ভারতে শুরু হয়েছে রাষ্ট্রীয় বাল্য স্বাস্থ্য কার্যক্রম কর্মসূচি। শিশু স্বাস্থ্য স্ক্রিনিং এবং প্রারম্ভিক হস্তক্ষেপ পরিষেবাগুলিকে পরিকল্পিত করে প্রাথমিকভাবে শনাক্তকরণের একটি পদ্ধতি এবং সাথে যত্ন সহকারে চিকিৎসার ব্যবস্থা করার জন্য এই উদ্ভাবনী এবং উচ্চভিলাষী উদ্যোগ নিয়েছে ভারত সরকার। রাষ্ট্রীয় বাল্য স্বাস্থ্য কার্যক্রম শিশুদের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করার জন্য একটি প্রোগ্রাম যা সমস্ত শিশুদেরকে তাদের পূর্ণ সম্ভাবনা অর্জন করাতে সক্ষম করে। সদ্যজাত থেকে 18 বছর বয়সী শিশুদের বিভিন্ন জন্মগত সমস্যা যেমন জন্মগত বধিরতা, জন্মগত ছানি, জন্মগত হৃদরোগ, ঠোঁট কাটা এবং তালু কাটার সমস্যা, বাঁকা পায়ের সমস্যা ইত্যাদি বিভিন্ন রোগের চিকিৎসা ব্যবস্থাপনা করা হয়। তাছাড়া বাচ্চাদের বিকাশে বিলম্ব ইত্যাদি 32টি স্বাস্থ্য পরিস্থিতির প্রাথমিক শনাক্তকরণ এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং দ্বিতীয় স্তরে অস্ত্রোপচার সহ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়। কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচি সম্পর্কে শহরবাসীকে সচেতন করতে রাজধানীর আশ্রমপাড়া অঞ্চলে 38 নং ওয়ার্ডের তরফ থেকে গাজারিয়া কমিউনিটি হলে সোমবার আয়োজন করা হয় এক সচেতনতা শিবিরের। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল বাপি দাস এবং 38 নং ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা দাস। কর্মসূচির বিষয়ে বিশেষ করে জাতীয় বাল স্বাস্থ্য কার্যক্রম আরডিএস এর সম্বন্ধে এটা সবাই অবগত আছেন যে আমাদের ভারত সরকার, কেন্দ্রীয় সরকার বিশেষ করে শুনেছেন 18 বছর যারা বালক বালিকা আছেন তাদেরকে সুস্থ রাখার জন্য, যেহেতু তারাই আগামী দিনে আমাদের আগামী প্রজন্ম, আমাদের যাতে রাষ্ট্রের ভবিষ্যৎ, তারাই সমাজ এবং রাষ্ট্র নির্মাণ করবে, তাদেরকে সুস্থ রাখা অত্যন্ত প্রয়োজন। সেই হিসাবে আমাদের কেন্দ্রীয় সরকার এই স্কিম গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র উদ্যোগে এই ধরনের প্রোগ্রাম করা হচ্ছে। তো আমাদের এখানে বিশেষ করে আমরা যেটা অবগত হয়েছি যে এখানে যাদের গভীরতা আছে জন্মগতভাবে এবং জন্মগত স্থানীয় অপারেশন করার ক্ষেত্রে যারা করেছে জন্মগত ঋতু এখানে বলেছে আলোচনা করেছেন, ঠোঁট কাটা বা তালু কাটার সমস্যা বা বাঁকা পায়ের সমস্যা, এই ধরনের যাদের সমস্যা আছে বিশেষ শিশুদের বা সন্তানদের সম্মুখীন 18 বছর তাদেরকে চিকিৎসা করা, তাদেরকে ভালো চিকিৎসা ব্যবস্থা করার ক্ষেত্রে এই কর্মী এই কর্মসূচি বা এই প্রকল্প। তো আমি অনুরোধ করবো যারা অভিভাবক আছেন এখানে, যারা উপস্থিত হয়েছেন, তারা কিন্তু সুবিধা পেয়ে বা চিকিৎসা পেয়ে সুস্থ এখানে এসছেন। উদ্দেশ্য হচ্ছে যে উৎসাহিত করা যারা এই এলাকার বা এই শহরে বা রাজ্যের বিভিন্ন প্রান্তে আছেন, যাদের পরিবারে এই ধরনের সমস্যা আছে শিশুদের মধ্যে, তাদেরকে সুচিকিৎসা করা, সরকারি সুযোগ নেওয়া বিভিন্ন পর্যায়ে বলা হয়েছে। আমাদের ম্যাডাম বলেছেন যে কোথায় যেতে হবে, কী কী চিকিৎসা কোথায় কোন সময় করা হয় বিস্তারিত আলোচনা করতে আমার সম্পর্ক যে মাত্র চিকিৎসা কেন্দ্র যা করা আমাদের ডক্টর ম্যাডামদের সঙ্গে কথা বলবে। জেনে নেবেন অভিভাবকদের জানা উচিত যে ওনাদের সন্তানদের যারা জন্মগতভাবে এই ধরনের রোগে আক্রান্ত আছে তাদেরকে সুস্থ করা। তো সুস্থ শিশু থাকা মানে পরিবারের ক্ষেত্রে একটা ভালো সুস্থ পরিবেশ থাকে পাশাপাশি আমি বলবো। রাষ্ট্রীয় বাল্য স্বাস্থ্য কার্যক্রম কর্মসূচির মাধ্যমে শিশুদেরকে জেলা পর্যায়ে প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবা এবং ফলো আপ সংক্রান্ত পরিষেবা প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকারের তরফে এই পরিষেবাগুলি বিনামূল্যে প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।